প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র হলেও সেমিফাইনাল ফাইনাল অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজে। আমেরিকার তিন ও উইন্ডিজের ছয়টি ভেন্যুতে হবে এবারের বিশ্বকাপ। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান লড়াই নিউ ইয়র্কে, ফাইনাল হবে বার্বাডোসের কেনিংটন ওভালে। ওয়েস্ট ইন্ডিজের সাথে এবার যৌথভাবে টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র। অবকাঠামোগত প্রতিবন্ধকতা পেছনে ফেলে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ আয়োজনে মুখিয়ে আমেরিকা। 2010 টি টোয়েন্টি বিশ্বকাপের হোস্ট উইন্ডিজ এবারও প্রস্তুত যৌথ আয়োজনে বিশ্বকাপ রাঙাতে। ওয়েস্ট ইন্ডিজের ছয়টি ভেন্যুর সাথে যুক্তরাষ্ট্রের তিন, মোট নয়টি ভেন্যুতে হবে এবারের বিশ্বকাপ। অ্যান্টিগা, বার্বাডোস, গায়ানা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট, ট্রিনিদাদ অ্যান্ড টোবাকো ছাড়াও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, নিউ ইয়র্ক ও ডালাসে হবে ২০ দলের ৫৫ ম্যাচ। দুই স্বাগতিক দেশের লড়াই দিয়ে জুনের শুরুতে পর্দা উঠবে টি টোয়েন্টি বিশ্বকাপের। উদ্বোধনী দিনে ডালাসে যুক্তরাষ্ট্র কানাডার লড়াইয়ের পাশাপাশি গায়ানাতে উইন্ডিজের প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি। 8 জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন। 15,000 ধারণ ক্ষমতার স্টেডিয়ামটিতে গ্রুপ পর্বে একটি ম্যাচই খেলবে সান্তোস সাকিবরা। দুই দিন পর নিউ ইয়র্কের নাসাউ কান্ট্রি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সাউথ আফ্রিকার বিপক্ষে লড়বে টাইগাররা। 34,000 ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামেই হবে গ্রুপ পর্বে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ। যুক্তরাষ্ট্রের তিন ভেন্যুতে খেলা হবে মোট ২০টি ম্যাচ। সেমিফাইনাল ফাইনাল হবে ওয়েস্ট ইন্ডিজে। সেন্ট ভিনসেন্টের আর্নোস ভ্যালে স্টেডিয়ামে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। 13 জুন নেদারল্যান্ডস ও 17 জুন লড়বে নেপালের বিপক্ষে। অন্যদিকে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামের সাথে ট্রিনিদাদ অ্যান্ড টোবাকোর ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে হবে সেমিফাইনালের লড়াই। 27 জুন হবে শীর্ষ চারের লড়াই। 29 জুন ফাইনাল। 2010 সালে বার্বাডোসের কেনিংটন ওভালে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো টি টোয়েন্টিতে বিশ্বসেরা হয়েছিল ইংল্যান্ড। এবারও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে সুবর্ণ সুযোগ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।